মধ্যে আমার কলিজার টুকরো মুসলমানের সন্তান এই খেলোয়াড় যেমন চুল কাটে এই কপাল পোড়া মুসলমান অমনি চুল কাটে কি নাই নাই মুসলমানের বাচ্চা অমুক নায়ক আর নায়িকা কেমনে পোশাক পরে এই মুসলমানের সন্তান সেও পোশাক এইভাবে পরে কি আশ্চর্যের ব্যাপার চুল কাইটে এখানে আবার আলাদা রং তৈরি করেছে কলিজার টুকরো যুবক আমি তোমাকে বলবো তোমার কলিজায় ওই খেলোয়াড়ের মহাব্বত ঢুকেছে নায়ক আর নায়িকার মহাব্বত ঢুকেছে আমার নবীর মহাব্বত কলিজার মধ্যে ঢুকে নাই আমার নবীর মহাব্বত যদি কলিজার মধ্যে ঢুকত নবীর সুন্নতি টুপি তোমার মাথায় থাকত সুন্নতি দাড়ি তোমার মুখের মধ্যে থাকত সুন্নতি লিবাস তোমার মুখ তোমার শরীরের মধ্যে থাকত তুমি নবীর দ্বীনের জন্য রক্তের প্রয়োজন হলে রক্ত দিতা জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিত তৈয়া থাকতা ঠিক কিনা পারো নাই পারো নাই সন্তানের বাবার মা যারা আছেন আপনাদেরকে বলি আপনার ছেলেকে ভালো মন্দ শিখিয়েছেন সুন্দর অসুন্দর শিখিয়েছেন লেখাপড়া করে মাস্টার্স পাশ করিয়েছেন আপনার সন্তানকে কম্পিউটার শিখিয়েছেন আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন ডাক্তার বানিয়েছেন অ্যাডভোকেট বানিয়েছেন পাইলট বানিয়েছেন ব্যারিস্টার বানিয়েছেন কিন্তু আফসোস আপনার জন্যে আফসোস আপনার জন্যে আপনার সন্তানকে এখনো মুসলমান বানাইতে পারে মুসলমান বানাইতে পারেন নাই রাগ করেন না বাজান রাগ করেন না সন্তানরে এখনো মুসলমান বানাইতে পারেন নাই আপনার সন্তানকে নামাজি বানাতে পারেননি কামতের ময়দানে এই সন্তান আপনাকে আগে জাহান্নামে ফেরিবে এরপরে সন্তান জাহান্নামে আমি যেটা বইলা গেলাম তা আপনি ওলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে হুজুর এটা বলছে সত্য বলছে না মিথ্যা বলছে আফসোস আফসোস যুবকদেরকে বলবো যুবক বন্ধুত্ব বানিয়েছ কাফিরের সাথে বন্ধুত্ব করেছ মুশরিকের সাথে বন্ধুত্ব করেছ বেঈমানদের সাথে মুসলমানের সাথে বন্ধুত্ব করতে পারো না পারো নাই মুসলমানের সাথে বন্ধুত্ব করতে কিন্তু এখন যারা ঢুকতেছে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে কিছু মানুষ আরে ভাই মিথ্যা কথা কই নেই তারপর পিছন দিকে থাকে মাথায় টুপি মিথ্যা কথা কম এটা কথা হলো এখন যারা ঢুকতেছেন আলহামদুলিল্লাহ তবে আমি আলোচনার মোনাজাতের আগ পর্যন্ত একজন উঠবেন না ওয়াদা করতে পারেন দেখি কারা কারা হাত তোলেন এবার ডানে বামে তাকায় দেখেন তো হাত কে তুলে নেই মনে করবেন নিয়তে ঝামেলা কথা হাত তোলেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আমিনের পাওয়ার কমে গেছে আমিনের থেকে ফরমালিনের গন্ধ আসতেছে আল্লাহ কবুল করুন আমিন বলেন জোরে বলেন মুখ বন্ধ করে বসে আছিলেন যারা এরাও বলেন আমিন মাশাআল্লাহ একটু পরীক্ষা নিয়ে দেখি আছে কিনা তাকবীর দিয়ে শুরু করি পারবেন আমি তো দূরের বললেই বাকি আমি তো জামই গে একটু করে তা আওয়াজ একটু বাড়াতে হবে রেডি সবাই রেডি মাশাআল্লাহ গলা কাশি না তাকবীর হবে ঠিক আছে তো জীবনে তো বহুত তাকবীর বহুত নেতারে খুশি করার জন্য দিয়েছে আমার ভাই তোমার ভাই আমার ভাইয়ের চরিত্র বহুত পবিত্র কতটুকু পবিত্র ভাই ভালো জানে কথা ভাই চেয়ারম্যান সব রাগ করবে না কারণ আমিও এলাকায় গেলে আমারও মিশে দেয় কথা কান্না গেল তো আজকে স্লোগান হবে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা পারবেন সবাই পারবেন তো আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট বোমা ঠিক আছে তো দেন কাশি দেন গলা কাশি এমনি কাশি দিলে হবে না ভালো করে কাশি না কাশির মধ্যেও খুলুসিয়ত নাই ঝামেলা দেন ভালো করে কাশি দেন দুই হাত টান টান করে উচ্চা করেন টান টান করে উচ্চা করেন মাশাআল্লাহ ডানিয়ার বামে তাকান দেখেন কি হাত তুলে নেই ধরে হাত তুলিয়ে দেন
মা দেন হাত তোলেন মাশা একজন হাত নিচের দিকে রাখবেন হাতগুলো মুঠ করে এটা ঝাঁকি দেন দেন জোরে ঝাঁকি দেন শরীরের মধ্যে একটা স্পিড আসুক দেন ঝাঁকি এই ক্যামেরাম্যান তোমরা হাত তোলো না কিলো তোলো হ্যাঁ হুজুর একটু তুলে এক হাত তুলেন কষ্ট হবে মাশাআল্লাহ এরা তুলে নাই বয়স হ্যাঁ মাশাআল্লাহ তুলছেন দেন ঝাঁকি দেন শরীরের মধ্যে একটা স্পিড তৈরি হোক দেন এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে রেডি জোরে রেডি নারে তাকবীর আমার নির্বাচনের আওয়াজ বেশি হয়েছে মেয়র সব কি কন আর একটু সাউন্ড বাড়ানো লাগে না মেয়র সব কই ওকে সেগা এটা আমার আরেক চেয়ারম্যান সাহেব আমার কলিগ বাড়ানো লাগে না ভাই আর একটু বাড়াবো ইনশাআল্লাহ ঠিক আছে দুই হাত উঁচু করে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা তোমার নেতা আমার নেতা আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা নারে তাকবীর কোরআন সুন্নার আলা কোরআন সুন্নাহ যেখানে আলে উলামা যেখানে মাদ্রাসা মসজিদ যেখানে শোধ ঘোষ যেখানে নাই তো নাই তো শোধ করে আসেনি আপনার ঘরে লাগা ঘুষখর মদখর জুয়াখর ক্যাসিনোখর তো সবই তো আছে নাই বলছে কেটে আছে সব আছে আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘুষ আছে দেওয়ার মানুষ আছে ঠিক কিনা বলো ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘোষ আছে দেওয়ার মানুষ আছে দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ঠিক কিনা বলো নাই শুধু আমরা খালি স্লোগান শুনি নাই 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 কে বলছে নাই এত কিছু আছে দুর্নীতি আছে না আমাদের চাঁদাবাজি আছে না সন্ত্রাসী আছে না আছে আল্লাহ তাআলা এগুলো থেকে বাংলাদেশকে হেফাজত করুন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমিন সানবক্সটা একটু ছাড়ো তাইলে আমার কথা বলতে আরো সুবিধা হবে এই আমি তো আওয়াজ পাই না কারণটা কি এতক্ষণ পরে কারণ খুঁজে পেয়েছি আপনি একটু সাউন্ড বক্সটা সাইডে একটু সামনে এসে বসেন এখানে এসে বসেন এখানে এখানে চলে আসেন হ্যাঁ এবার সাউন্ড এই দেখছো তোমরা খেয়াল করো না আমি আইজুগির লেগে আমি গলা মনিটর এমন এক জায়গায় দিই এই যে এখন একদম ফুল ক্লিয়ার হয়ে গেছে কমাইবো না মামলা করে দেবো কিন্তু খালি সাউন্ড কমাই মাইক গলা করে একটা বদ অভ্যাস যতটুকু বাড়ায় রাখা যায় বাড়ায় রাখবো ইনশাল্লাহ সুনাম কয়ে জানো মহাবীরের দাওয়াত আরো বাড়বে তোমরা এগোর ডিমান্ড বেশি তো আম করছে কারণ আমরা হেগরে সারা জিরো কথা বুঝেন নেই রাগ করছেন কষ্ট হচ্ছে আসেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ কবুল করুন আমিন বলেন এখনো যারা আমিন কন নাই এরা কন আমিন শুধু কয়েকজন যুবক দাঁড়াই রয়েছে পড়া বসার জায়গা পানি একটু দোয়া দেন আমার মনে হয় কেয়ামতের মাঠে আল্লাহ করে দাঁড় ঘুরাই আপনারা রাগ করেন না সব দাঁড়ায় থাকেন আল্লাহ কবুল করো আমি কম জোরে বলেন এগুলো তো কোরআনের মহাব্বতে আমার ভাইরা দাঁড়ায়